हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई के नित्यकर्म चैनल पक्ष के स्वागतम। आज के अपन साथ आलोचना करब क्यों मृत्यू पर हिंदू देह पुड़िए फेला है। আমাদের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পাঁচটি উপাদান দিয়ে তৈরি, যাকে পঞ্চ মহাভূত বলা হয়। সেই পঞ্চ মহাভূতের অংশ দ্বারাই আমাদের সকল জীবদেহ গঠিত। যথাক্রমে আজকে আপনাদের সেই পঞ্চ মহাভূতের উপাদান আপনাদের সামনে বর্ণনা করব। এক, ক্ষিতি অর্থাৎ মাটি। দুই, অপ অর্থাৎ জল। তিন, তেজ অর্থাৎ আগুন। চার, মরুদ অর্থাৎ বাতাস। পাঁচ, বোম অর্থাৎ আকাশ বা শূন্যস্থান। এই পাঁচটি পঞ্চভূতে আমাদের শরীর গঠিত। এখন আপনাদের এই পাঁচটি পঞ্চভূতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব, যাতে করে আপনারা বিষয়টা সুন্দর করে বুঝতে পারেন। আমরা প্রথমেই বলেছিলাম যে এক, ক্ষিতি অর্থাৎ মাটি। মাটি আমাদের শরীরে চামড়ার দ্বারা আবৃত থেকে শরীরকে রক্ষা করে। দুই, অপ অর্থাৎ জল। জল আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। তিন, তেজ মানে আগুন। আগুন আমাদের শরীরে শীততাপ নিয়ন্ত্রিত করে। চার, মরুদ বাতাস আমাদেরকে অক্সিজেন প্রদান করে, যার মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস গ্রহণ করি। পাঁচ, বোম অর্থাৎ আকাশ বা শূন্যস্থান, যার মাধ্যমে আমাদের হার্ট সঞ্চালন থাকে অদৃশ্যভাবে, হতে পারি যাকে আমরা যে শক্তিটা আমরা দেখতে পাই না, এটা হার্টের মাধ্যমে থাকে, যেটা শূন্যস্থানে বলা হয় বা আকাশে বলা হয়। এই পাঁচটি হচ্ছে মহাপঞ্চভূত, যার দ্বারা আমাদের এই জীবদেহ সঞ্চালন থাকে। এই পাঁচটি পঞ্চভূতের দ্বারাই পৃথিবীতে জন্মগ্রহণ করছে এবং তার অন্তিমেও সেই পঞ্চভূত দ্বারাই বিলীন হয়ে গেছে। এই বিষয়টা যদি সত্যি আপনাদের মানে বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন, বা যদি আপনারা এই বিষয়টি জানতে চান পূর্ণাঙ্গভাবে, তবে আপনারা কোনো হিন্দু ব্যক্তি যদি মারা যায় তার অন্তিম ক্রিয়ায় অনুষ্ঠানে গিয়ে আপনি তার অন্তিম ক্রিয়া দেখতে পাবেন, যে যেভাবে তার পঞ্চ মহাভূতে এই দেহ গঠিত হয়ে সে পূর্ণাঙ্গ দেহ প্রাপ্ত হয়েছিল, সেই একইভাবে অন্তিমে মৃত্যুর সময় তাকে এই পঞ্চ মহাভূতেই আবার বিলীন করে দেওয়া হয়। কারণ সে পঞ্চভূতের দ্বারাই পৃথিবীতে জন্মগ্রহণ করছে এবং তার অন্তিমেও সেই পঞ্চভূত দ্বারাই বিলীন হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।